নমস্কার বিকাশবাবু, আজকে আমরা জানি যে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। আমরা এই ব্যাপারে সরাসরি আগরতলা থেকে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি দীর্ঘদিন ধরে ওনার কাছে ছিলেন, ওনাকে চেনেন। বিকাশবাবু, ওনার একটু যদি স্মৃতিচারণ করেন আপনি। দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন মার্ক্সবাদে দীক্ষিত মানুষ, যিনি দর্শনটাকে শুধুমাত্র বৌদ্ধিক দিক থেকে গ্রহণ করেননি, দর্শনটাকে কার্যকর করার জন্য নিজের জীবন চর্চার মধ্যেও সেটাকে রেখেছেন। শিল্প মনস্ক মানুষ, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যথেষ্ট ইতিবাচক পরিকল্পনা কার্যকর করেছেন। আরো বৃহৎ ইতিবাচক পরিকল্পনা তার ছিল, সেটা রাজনৈতিক চক্রান্তের ফলে ব্যর্থ হয়েছে। কিন্তু মানুষটি কখনো তার সাধারণ সৌজন্য সংস্কৃতি বোধ হারাননি। দেখবেন, এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আজকাল খুব প্রচার টচার হয়, নন্দনে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ভরিয়ে দেয়া হয়, কিন্তু এই ফিল্ম ফেস্টিভ্যালটা চালু হয়েছিল বুদ্ধদেব বাবুর আমলে, এবং সেখানে খুব গুণমানের চলচ্চিত্র চিত্রায়িত হতো, সেমিনার হতো, আলোচনা হতো। কোনো ব্যক্তি প্রচার বা সরকারের প্রচারের জায়গা ছিল না। উনি ভয়ানকভাবে ব্যক্তি প্রচার বিমুখ ছিলেন। শিমুর কারখানা করবার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, কোন প্রকল্পে ভুল ত্রুটি থাকতেও থাকতে পারে, সেটা বড় কথা নয়, সেই প্রকল্প প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু গোটা দেশের প্রতিক্রিয়া শক্তি, বিদেশের সাহায্য থাকতে পারে, তারা পশ্চিমবঙ্গ একটা বামপন্থী পরিচালিত সরকার এইভাবে ক্রমশ ক্রমশ এগিয়ে যাচ্ছে পরিকাঠামোর মধ্যে থেকে, সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে, সেটা তাদের চোখে খুব ভালো ঠেকেনি, তাই তারা সকলে মিলে চক্রান্ত করে শিমুল নষ্ট করলেন, নয়াচারে কেমিক্যাল হাব করতে দিলেন না, যেটাকে নন্দীগ্রাম আন্দোলন বলে পরিচিত, এবং পশ্চিমবঙ্গকে প্রায় 100 বছর পিছিয়ে দিলেন। শিমুল আন্দোলনটা তাকে খুব কষ্ট দিয়েছিল, খুব আহত হয়েছিলেন, অপ্রাণ চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গের যুবকদের জীবনে খানিকটা পরিবর্তন আনতে চেষ্টা করেছিলেন, সততার সঙ্গে পারেননি। তার আমলেই কলকাতার প্রান্তে সেক্টর 5 যে আইটি সেক্টরে তখন সেই সময়ে তার যে গ্রোথ রেট ছিল সেটা ব্যাঙ্গালোর থেকে বেশি ছিল, অর্থাৎ আইটি সেক্টরে তখন বিভিন্ন বড় বড় আইটি শিল্পপতিরা এখানে এসে তাদের ব্যবসা চালু করেছিল, সেটাও তো আজকে শুকিয়ে যাচ্ছে। বিকাশবাবু, ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য সাহিত্য চর্চা থেকে নন্দন কিরকম ছিলেন? ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য একজন অত্যন্ত ভদ্র, শালীন, সংস্কৃতিবান মানুষ ছিলেন। তার সঙ্গে আপনি 10 মিনিট কথা বললে পরেই আপনার একটা অন্যরকম ভালো অনুভূতি হবে, যে পাঁচটি অন্য মানুষের থেকে এর চিন্তা চেতনা কথাবার্তা সবই ভিন্ন, এবং তিনি চেয়েও ছিলেন সাংস্কৃতিক জগতে পশ্চিমবঙ্গের যে একটা ঐতিহ্য আছে সেটাকে তুলে ধরতে, সফল হয়েছিলেন কিয়দংশে। ব্যক্তি মানুষ হিসেবে বুদ্ধদার সঙ্গে তো আমার খুবই ঘনিষ্ঠতা ছিল, অত্যন্ত আবেগপ্রবণ মানুষ, ভালো মানুষ, উৎসাহী ছিলেন এবং অন্যকে উৎসাহ দিতে পারতেন, এইরকম একজন ব্যক্তি। বিকাশবাবু, একটা জিনিস যার সর্বশেষ প্রশ্ন, সেটা যদি আপনি জানেন তাহলে যদি একটু শেয়ার করেন, এটা নিয়ে অনেক প্রশ্ন, যে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতে পারেননি, তখন বুদ্ধদেব ভট্টাচার্যের কি ভূমিকা ছিল, এটা কি আপনি জানেন? দেখুন, তখন তো ব্যক্তি ভূমিকা নিয়ে পার্টিতে আলোচনা হয় না, পার্টিতে সিদ্ধান্ত হয়, সেই সামগ্রিক সিদ্ধান্তে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতে পারেননি, কে কোন পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন তা তো পর্যালোচনা হয় না। আপনি বলছিলেন যে ব্যক্তিগত কোনো ভূমিকা থাকে না, এ ব্যাপারে আপনি কতটুকু জানেন, মানে যদি একটু শেয়ার করেন। ব্যক্তিগত আমার পক্ষে জানা সম্ভব না, আমি তো সেন্ট্রাল কমিটিতে ছিলাম না, সুতরাং সেখানে কি আলোচনা হয়েছে আমি বলতে পারবো না। আচ্ছা, তবে এমনি আলোচনা, ব্যক্তি আলোচনায় মনে হয়েছে যে তিনি হয়তো জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হওয়ার পক্ষেই তার একটা ছিল,
মতাদর্শ ছিল বলে আমার ধারণা, আমার ধারণা ভুল হতে পারে, কারণ আবারও বলি সেন্ট্রাল কমিটি মিটিং আমি ছিলাম না, সুতরাং আমার পক্ষে নির্দিষ্ট করে বলা মুশকিল। অনেক ধন্যবাদ বিকাশবাবু হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে আপনাকে। ভালো থাকবেন।